নমস্কার। করোনা ভাইরাসের নাম প্রথম শুনেছিলাম প্রায় 3 মাস আগে, তখন অতটা পাত্তা দিইনি ব্যাপারটাকে। আজ এই ভাইরাস ঘটিত মহামারী থেকে বাঁচতে প্রায় 1.5 মাসের লকডাউনের পর এর ভয়াবহতা কিছুটা আঁচ করতে পারছি। এখন রোজ ঘুম ভাঙে মৃত্যুর খবরে, চিন্তা ভাবনা সব গ্রাস করে নিয়েছে এই মারণ ভাইরাস। এ যেন এক অদ্ভুত নরক যন্ত্রণা। কোনোদিনও কি ঘুচবে না এই যন্ত্রণা? বন্ধ হবে না এই মৃত্যু মিছিল? আবার কবে আসবে সেই দিনটা যখন প্রাণ খুলে পৃথিবীর আনন্দ উপভোগ করতে পারব? পৃথিবী আবার সেই আগের মতো হাসবে? এমন সময় যে গানটা সব থেকে বেশি মনে পড়ছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখে আমার তৃষ্ণা। এমনই তৃষ্ণার্থ চোখে আমরা সবাই তাকিয়ে আছি সেই দিনটার জন্য, যেদিন আবার সবাই প্রাণ খুলে বাঁচব। কিন্তু আমাদের বিশ্বাস, ঠিক যেমন শ্রাবণের ধারা গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে ত্রস্ত পৃথিবীর তৃষ্ণা মেটায়, তেমনি করুণা ধারার বর্ষণে আবারও স্নাত হবে পৃথিবী, ধুয়ে যাবে সমস্ত কালিমা ভয়ের বিভীষিকা। ঠিকই ধরেছেন, রবি ঠাকুরই তো বলেছিলেন, শ্রাবণের ধারার মতো পরুব ঝরে, পরুব ঝরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। ৯৯.৪
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে নিশীথের জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। আচ্ছা, এমন হতে পারে না যে আজ রাতে প্রবল বর্ষণ হল আর সেই বর্ষণে ধুয়ে মুছে গেল করোনার বিভীষিকা। কাল সকালে পৃথিবীকে দেখলাম এক নতুন আলোকে। আচ্ছা, ওই দূরে ওটা কিসের আলো? কি অদ্ভুত জ্যোতি ওই আলোতে! এ কোন আলো লাগলো চোখে? এত কিছুর মাঝেও আজ সকাল থেকে মনে এক দারুণ উচ্ছ্বাস অনুভব করছি। মনে হচ্ছে যেন খুব শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে। আহা, হবে নাই বা কেন? আজ যে আমাদের চির যৌবন কবি,
আমাদের সকলের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ যে 25শে বৈশাখ, আজ এই বিশেষ দিনে আমাদের তরফ থেকে রবি ঠাকুরকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোমর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোমর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবার জানা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।